হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলায় সূর্য ওঠা না দেখলে তাই কখনো ভালো লাগে? সূর্য ওঠা দেখতে এসে সমুদ্রের খুব সুন্দর হাওয়া পেলাম। এই যে সবাই সকাল সকাল চলে এসেছে সূর্য দেখার জন্য, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে সূর্যকে দেখার জন্য। আমরা এখন স্নান করতে চলে এলাম, আমরা স্নান করব, মজা করে স্নান করব। এই যে ঢেউ চলে আসছে, ঢেউ হোটেল থেকে আমরা এখন বেরোলাম, যাব জগন্নাথ মন্দিরে ধ্বজা চেঞ্জ করা দেখতে। তো এখান থেকে 1.5 কিলোমিটারের মধ্যে এই সোজা রাস্তা ধরেই চলে যাব আমরা মন্দিরে। আমরা চলে এলাম জগন্নাথ মন্দিরের সামনে। আমরা জগন্নাথের মন্দির একদম সামনে দাঁড়িয়ে আছি। তো এটা জগন্নাথের মন্দিরের সামনে, প্রচণ্ড ভিড়ের মধ্যে আমরা আছি। এই যে মন্দিরের সামনেটা, এটা দেখতে পাচ্ছেন, এই যে মঠ দেখতে পাচ্ছেন, এই মঠটা হলো এটা জগন্নাথের পুরীর মন্দির। অনেকটা জায়গা আছে তো ওখানে।
এইটা খোলার পরে ওইটা খুলবে। উপরে ধ্বজাটা হ্যাঁ, এই যে দুজন আছে, একজন উপরে আছে একজন নিচে আছে, এই যে খুলছে। ওই যে ওইটা, ওই আর একটা ওইটা বাঁধছে, ওইটা দিয়ে এই করে দেবে। জগন্নাথ মন্দিরের ধ্বজা চেঞ্জ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি।